রেকর্ডারটা স্টার্ট করছি এখন এবং শেয়ার স্ক্রিনটা করছি, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করছি, এই যে দেখো আমরা এটা দেখে ফেলেছি, এটা দেখে ফেলেছি, এটাও দেখে ফেলেছি, এটা এটা। আচ্ছা এখন আমরা কি পড়বো দেখো তো? নাও নো টাং টুইস্টার। টাং টুইস্টার মানে কি আগে আমরা একটু বলি তোমাকে। টাং টাং টুইস্টার মানে হচ্ছে তুমি কোনো একটা কথা যখন বারবার বলো, মনে করো পাখি পাকা পেঁপে খায়, এই লাইনটা তুমি 5 টাইমস বলো, তোমার মুখে কিন্তু এটা জড়িয়ে যাবে, রাইট? বলো তো, হ্যাঁ বলো তো, এখন একজন একজন করে। পাখি পাকা পেঁপে খায়, পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, 5 টাইমস বলো, 5 টাইমস, 5 টাইমস, মানহা বলো। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এটা একটু জোরে যাচ্ছিল না শেষের দিকে এসে, মানে আমি আর বলতে পারছিলাম না ওভাবে। আচ্ছা এবার আমরা এই যে তাহসিনা বলতে চাচ্ছে, তাহসিনা কিছু বলবে? তাহসিনা কিছু বলতে চাচ্ছো? তুমি হ্যান্ড রেজ করেছো বাবা, বলো কি বলতে চাচ্ছো, বলো। তুমি হ্যান্ড রেজ করেছো, কিছু বলতে চাচ্ছিলে? তাসিনা তোমার ক্যামেরাটা ঠিক করো বাবা, আমি দেখতে পাচ্ছি না তোমাকে। আচ্ছা আমরা এখন আবার এবার আমরা অ্যাকচুয়াল টাং টুইস্টার যেটা আছে সেটার সাথে আমরা আমরা তোমার সাথে সেই স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে? এই যে দেখো, এই যে দেখো, ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখো তো, মোস্ট অ্যানিমেল ক্যান রান, মোস্ট অ্যানিমেল ক্যান রান। এই কথাটা প্রথম থেকে আমরা শুরু করি সবার সাথে। প্রথমে তাসিনা বলো, এটা 20 টাইমস বলো, মোস্ট অ্যানিমেল ক্যান রান, বলো। Most animal can run, most animal can run. Or 20 times bolo, 20 times, 20 times bolo. Most animal can run, 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 most animal can run. Most animal can run, 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 most. Okay Tasina, well done, তুমি অনেক ভালো বলতে পেরেছো, এটা এক নিঃশ্বাসে বলতে পারবে কে? আচ্ছা আমরা এখন বাসনা সরকার, হুইজ বাসনা সরকার, বাসনা সরকার অর্ঘ, অর্ঘ কোন ক্লাসে পড়ছো বাবা তুমি? ক্লাস 3 বাবা, এটা তো ক্লাস 1 এবং 2 এর ক্লাস বাবা, তুমি জয়েন তুমি এখানে তো ক্লাস এখন করতে পারবে না বাবা, তোমার ক্লাস 11টা থেকে মনে হয়, ঠিক আছে? তুমি লগ আউট হয়ে যাও, তুমি লগ আউট হয়ে যাও। আচ্ছা ঠিক আছে আমরা এখন হাসিনের কাছে যাচ্ছি। হাসিন হাসিন এটা বলো তো, এটা বলো তো 20 টাইমস, মোস্ট অ্যানিমেল ক্যান রান, 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 most animal can run, 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 most animal
can run. Most animal can run. Most animal can run. Thank you, Hasin. এরপর আমরা কাকে জিজ্ঞেস করব? এরপর আমরা কাকে জিজ্ঞেস করব? আচ্ছা, এরপর আমরা জিজ্ঞেস করব মানহাকে। মানহা বলো তো বাবা 20 টাইমস। এক নিঃশ্বাস বলবে। এক নিঃশ্বাসে বলবে। এক নিঃশ্বাসে। নিঃশ্বাস না নিয়ে। Without breath. Most animal can run. 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 Thank you so much. Okay, next আমরা চলে যাব কার কাছে দেখি আর কে কে আছে সাফা সাফা বলো তো most animals can run most animal 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 can run very good safa well done khub sundor bolecho baba khub sundor bolecho amra asha korbo er por theke যারা এত ভালো বলবে তাকে আমরা একটা বিগ স্টার দিতে এখন পর্যন্ত বিগ স্টার পেয়েছো ফার্স্ট বিগ স্টার পেয়েছো হচ্ছে আমাদের মানহা কারণ মানহা পাখি পাকা পেঁপে খায় এটা 5 টাইমস বলতে পেরেছে অনেকে 2 টাইমস বলেই কথাটা জড়িয়ে যায় বাট মানহা বলতে পেরেছে থ্যাংক ইউ মানহা এরপরে হাসিন খুব সুন্দর বলতে পেরেছে সাফা খুব ভালো বলতে পেরেছে আমরা এখন আহনাফের কাছে চলে যাব Most animal can run. 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 Most animal can run 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 very good very good well done okay sobche bhalo bolecho ekhon tar moddhe anaf karon anaf ottonto druto without any breath bolte pereche anaf er jonno amader big 5 star thik ache anaf er jonno amra big 5 star dicchi anaf ekhon tar moddhe sobche beshi bhalo bolte pereche erpor amra chole jabo tasina er kache tasina ki ami bolechi tasina ki bolecho kotha tasina bolo Tasina bolo baba most animal can run 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 thank you tasina nice to meet you and tumi bhalo bolecho ar ektu bhalo bolte hobe ahnafer moton bolte hobe thik ache thank you acha ar ke boloni tabassum bolo tabassum bolo to baba ektu most animal can run most animal can run most animal can run most animal can run most animal can run
Most animal can run, 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 most animal can run. ওকে এখন আর কে কে বলবে? আচ্ছা সবার বলা হয়ে গিয়েছে না? সবাই আমরা ভালো বলেছি, খুব ভালো বলেছি আহনা, তারপরে হচ্ছে সাফা, এর আগে দুজন ভালো বলেছে, একজন হচ্ছে হাসিন আর একজন হচ্ছে মানহা। মানহা খুব চমৎকার ভাবে পাখি পাকা পেঁপে খায় বলেছে, এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তোমাদের জন্য নেক্সট ক্লাসে একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা কি জানো? হোমওয়ার্কটা হচ্ছে তোমরা নিজেরা সবাই নিজেদের স্কুল নিয়ে ফাইভ লাইনের একটা প্যারাগ্রাফ লিখে আমাকে হোমওয়ার্ক দিবে। হোমওয়ার্কটা সবাই খাতায় লিখে নেই তো? সবাই খাতায় লিখে নেই হোমওয়ার্ক? ঠিক আছে লিখেছে সবাই? সবাই কি লিখতে পেরেছে? আনাফ, তাসিনা, তাবাসুম সবাই লিখতে পেরেছে? ওকে ওকে ঠিক আছে, সবাই লিখবে এবং সবাই ওটা লিখে আমাকে দেখাবে যে তোমরা কি প্যারাগ্রাফ লিখেছো। আমি দেখতে চাচ্ছি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা সব, এবং একটা ভিডিও করবে নিজের, ভিডিও নিজের, ইন্ট্রোডাকশন ইয়োরসেলফ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে এভাবে বলবে যে আমরা প্রথম একটা স্লাইডে পড়েছিলাম না, ফার্স্ট স্লাইডে, এই যে এটা মনে আছে, এই যে মাই নেম ইজ আনাফ, মাই স্কুল নেম ইজ, এটা আই লিভ ইন ড্যাশ ড্যাশ ড্যাশ, এভাবে। হ্যাঁ ফাইভ লাইনের একটা প্যারাগ্রাফের উপর নিজের একটা ভিডিও তৈরি করে লিয়াকত কিডস 151 এ ভিডিওটা আপলোড করে দিবে। তোমাকে কি বুঝাতে পেরেছি? তোমার আব্বু অথবা আম্মু যদি পাশে থাকে তাদেরকে একটু মানে বুঝিয়ে আমি বলতে পারলে বেটার হতো। এটা একটা ভিডিও করবে, নিজে নিজে বলবে লাইক দিস, এরকম মাই নেম ইজ তাহসিনা, মাই স্কুল নেম ইজ সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, আই লিভ ইন সিদ্ধেশ্বরী। হ্যাঁ এটা সুন্দর করে একটা ভিডিও করে, এক মিনিট অথবা দুই মিনিটের একটা ভিডিও করে, তুমি সুন্দর একটা ড্রেস পরে খুব সুন্দর করে একটা ভিডিও করে লিয়াকত কিডস 151 পেজে আপলোড করে দিবে ফেসবুক পেজে, ঠিক আছে? এটা এবং একটা হাতে লিখবে প্যারাগ্রাফ ফাইভ লাইনের, ফাইভ লাইনের একটা প্যারাগ্রাফ লিখে আমাকে কপিটা শো করবে, ঠিক আছে? এটা একটা হোমওয়ার্ক নেক্সট ক্লাসের। ওকে ওকে আচ্ছা আমরা একটা অ্যানাগ্রাম দেখি এখন। অ্যানাগ্রাম মানে কি জানো? অ্যানাগ্রাম মানে হচ্ছে একটা ওয়ার্ড যেটাকে কিনা উল্টা করলে আরেকটা নতুন ওয়ার্ড তৈরি হয়। এই যেমন দেখো এখানে কি লেখা, ই এ টি, ইট মানে কি? খাওয়া। আচ্ছা ইটকে যদি উল্টা করি তাহলে একটা হট ড্রিঙ্কের নাম হয় কি হতে পারে বলতো মানহা? চায়ের ইংলিশ কি মানহা বলো তো আমাকে, চায়ের ইংলিশ কি? টি টি। এখানে কি লেখা হবে? টি এ ই টি। আচ্ছা এটা আর কে কে বলতে পারছো? আর কে কে বলতে পারছো? এ হট ড্রিঙ্ক। টি এর উল্টা করলে কি হয় বলো তো? টি এর উল্টা করলে কি হয়? ইট। ইট কে যদি আমরা উল্টা করি, এই যে দেখো টি, ইট কে উল্টা করলে কি হয়? টি। টি মানে কি? এ হট ড্রিঙ্ক। হট ড্রিঙ্কটা কি হবে? চা, রাইট? বুঝতে পেরেছো আনা? বুঝতে পেরেছো? ইয়েস মিস। তাসিনা বুঝতে পেরেছো? ইয়েস মিস। আবাসু বুঝতে পেরেছো? তাবাসু বুঝতে পেরেছো?
আনহা বুঝতে পেরেছো? Yes, miss. সাফা বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা হাসিন কোথায়? হাসিন কি আমাদের সাথে আছে? Yes, miss. হাসিন এটা বুঝতে পেরেছো অ্যানাগ্রাম মানে কি? Yes, miss. এটা হচ্ছে এই শব্দটাকে তুমি যদি উল্টা করো তাহলে হবে টি। টি হচ্ছে একটা গরম পানীয়, এ হট ড্রিঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা সবাই খাতায় লিখে নেই। ওকে, মানে হচ্ছে চা। ইট মানে খাওয়া, খাওয়ার এই শব্দটা যদি রিঅ্যারেঞ্জ করে উল্টা পাল্টা করে দাও তাহলে হবে হচ্ছে টি। ঠিক আছে, বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা আমি এখন আমাদের পড়া আজকের মতো শেষ এখানেই। Miss, I have a question. Yes, Papa, tell me. Miss, আপনি যে হোমওয়ার্ক দিয়েছেন ওটা কি আমি 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 স্কুলে লিখবো? প্যারাগ্রাফে কথা বলছো? হ্যাঁ, সবার হচ্ছে সেম টপিক স্কুল নিয়ে। এরপর থেকে আমি যত প্যারাগ্রাফ রিরাইট করতে দিব তোমাদেরকে, ঠিক আছে? সবাই হচ্ছে সবাই হলো আচ্ছা সবাই একটু কেউ কথা বলো না। হ্যাঁ শোনো, আমি এরপর থেকে যত প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে দেব নিজেদের পছন্দ মতো টপিকে তোমরা প্যারাগ্রাফ লিখতে পারবে, ঠিক আছে? নিজেদের পছন্দ মতো টপিকে পাঁচটা লাইন করে প্যারাগ্রাফ প্রত্যেক ক্লাসে আমাকে জমা দিতে হবে। আমি যেদিন আমি প্রতি সপ্তাহে তোমাদেরকে দুটো করে ক্লাস নিব, ঠিক আছে? দুটো ক্লাসের ফার্স্ট ক্লাসের পরে তোমার সেকেন্ড ক্লাসে আমাকে একটা প্যারাগ্রাফ রিরাইট করে জমা দিবে ফাইভ লাইনের। এবং ইউ তোমাদের ফেসবুক পেজে যেটার নাম কি নাই যে আমি দেখো এখানে দেখাচ্ছি, লিয়াকত কিউস 151 দেখতে পাচ্ছ? এই যে লিয়াকত কিউস 151, এখানে তোমরা লেকচার শিট পাবে আমার, এই লেকচার শিটটা এখানে পাবে এবং তোমার ভিডিওটা এখানে আপলোড করে দিবে। টাং টুইস্টারের ভিডিওটা 20 তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফ, হ্যাঁ ইন্ট্রোডিউস ইউরসেলফ, এই ভিডিওটা তোমরা খাতা কি লিখে নিয়েছি আমরা প্যারাগ্রাফ লিখবো ফাইভ লাইনসের। এবং তোমার ইন্ট্রোডিউস ইউরসেলফ এই তিনটা প্রশ্নের নিজস্ব একটা ভিডিও করে আমরা হচ্ছে এখানে আপলোড করে দিব। ওকে, এই যে লিয়াকত কিডস ইংলিশ কিডস 151, সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছি আমরা? কেউ বুঝতে না পারলে বলো। সাফা বুঝতে পেরেছি? সাফা আমি বুঝতে পেরেছি? ওকে ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে তাহলে কি করব, লিয়াকত কিডস 151 এই লেকচার শিটটা ফাইন্ড আউট করে নিব এবং তোমাদের ভিডিওগুলো আমরা এখানে আপলোড করে দিবে। ইন্ট্রোডিউস ইউরসেলফ ভিডিও হবে কোনটার উপরে জানো? এই যে এটার উপর, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটার উপর, এটার উপর নিজে নিজে একটা ভিডিও করবে, ভিডিও করে আমাদের এই পেজে আপলোড করে দিবে, এই যে এখানে, এই যে লিয়াকত কিডস 151। ওকে, আচ্ছা তোমাদের গার্জিয়ানদের কি কোনো কোশ্চেন আছে, আমার সাথে কথা বলার আছে? যদি কথা বলার থাকে তাহলে আমার সাথে কথা বলতে পারো। কে কি কথা বলতে চাচ্ছে তোমাদের গার্জিয়ানরা? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ অল, এবং নেক্সট ক্লাসে আমাদের ইনশাআল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ বলো তাবাসসুম, কিছু বলতে চাচ্ছো? ম্যাডাম আমাদের ব্যাচ নাম্বার কত?
আমাদের ব্যাচ নাম্বারটা আপনাকে অফিস থেকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আর কারো কোনো কোশ্চেন আছে ডিড ইউ এনজয় মাই ক্লাস ইয়েস মিস ওকে